হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে বেলা 1টা। আর আমাকে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছো। হ্যাঁ, আমি বাড়ি চলে এসেছি, মানে আমার বাপের বাড়িতে। কেন আবার আমাদের সঙ্গে ভগবান খেলা শুরু করেছে? আবার একজন আমাদের ছেড়ে চলে গেছে। জানি না এবারে আমরা দিম্মাকে কী করে মানে ঠিক রাখবো, দিম্মা কীভাবে নিজেকে সামলাবে বা কীভাবে আমরা দিম্মাকে সামলে উঠতে সাহায্য করব। তার আগে চলো, আমি তো একটুখানি ব্লগ বানিয়েছিলাম, সেটা দেখে নাও, কারণ আর কিছু আমার বলার ভাষা নেই। তারপরে বলছি কি হয়েছে ঘটনাটা। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল, আর এখন দেখো বাজে হচ্ছে 8:30, 11:30 বলছি, সরি। তো দেখো কেমন বাইরে কুয়াশা ভর্তি, দেখতে পাচ্ছ? প্রচুর 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 কুয়াশা, পুরো অন্ধকার হয়ে আছে। আর এখন আমার কোনো কাজ হয়নি, কারণ আমার উঠতে লেট হয়ে গেছে। এত যদি কুয়াশা থাকে তো এরকমই অন্ধকার হয়ে আছে। তো আমি ভেবেছি হয়তো 7টা বাজেনি, আর তখন যে ছাতার 8:30 বেজে গেছে বুঝতেই পারিনি। আর কালকে শুনলাম দিম্মার ভাইয়ের শরীরটা খুব খারাপ, তো জানি না এখন কেমন আছেন। ওনাকে সকালবেলা তো কালকে রাত্রে তো হসপিটালাইজড করা হয়েছিল, এবারে আমরা কোনো এখনো খবর পাইনি। তো যাই হোক, এখন খবর পাইনি, আশা করি ভগবানের কৃপায় উনি হয়তো ভালোই আছেন। আর চলো আমি বাসি কাজগুলো সেরে নিই, ঠান্ডা লাগে না সকালবেলা। দেখবে কাজ করতে থাকলে না ঠান্ডাটা খুবই কম লাগে। আর এই যে দেখছো কুর্তিটা, এইটা আমি নতুন কিনেছি কদিন আগে, তো দেখো তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে। পরে হয়তো দেখানোর সময় পাবো না, কারণ হয় সময় থাকবে না, নয় মনে থাকবে না। আর এখন আমি এটা আলমারিতে ঢোকাইনি, যখন হাতের কাছে আছে তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো চলো আর সময় দেরি করে সে মানে লেট করব না আর কি, তাড়াতাড়ি করে কাজগুলো করি। আর রোজ দিন সকালে এগুলো তুলতে আমার এত অসুবিধা হয় না, তাও কি বলবো যে তোমাদের, তাও কি পরিষ্কার না হলে ঘর আমার একদম ভালো লাগে না, তার জন্য এগুলো তুলে দিই। আর আজকে ওইদিকে দরজাটা বন্ধ করে কাজ করতে হচ্ছে, কারণ পুরো কুয়াশাটা ঘরের মধ্যে ঢুকছে, তার জন্য দরজা বন্ধ করে রেখেছি, তাই ঘরে লাইট জ্বালাতে হয়েছে। তো চলো কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে আবার স্নান করব, অফিস যাব, অনেক কাজ আছে, তো লেট করলে চলবে না। আর দরজাটা বন্ধও রেখেছি, তো ওই জন্য ঘরটাও অন্ধকার অন্ধকার লাগছে, না হলে বেশ আলো আলো লাগে। আর দরজা বন্ধ করে আমার কাজ করতে ভালো লাগে না, কিন্তু এখন কিছু করার নেই। আর দেখো আলো জ্বলার পরেও কেমন ঘরের মধ্যেও মনে হচ্ছে কুয়াশা ঢুকে গেছে, যদিও মাঠ দিয়ে পুরো কুয়াশাটা ঘরের মধ্যে আসছিল বলেই আমি দরজাটা বন্ধ করে রেখেছিলাম। তো চলো বন্ধুরা কাজ করে নিই, আবার দিম্মার খবর নিতে হবে। একটা দিম্মাকে সকাল থেকে ফোন করা হয়নি, দিম্মা কি করছে এখন, দাদা শেষ দাদা কেমন আছেন, কিছুই খবর তো আর নেওয়া হয়নি। তো এগুলো সব সেরে নিই, তারপরে শুভ উঠু ওকে বলবো একটা ফোন করতে। আর চলো আমি কাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো স্নান হয়ে গেছে, এইমাত্র স্নান করে এলাম, এখন বাজে হচ্ছে 10:10 বাকি। আর আজকে একটু আমার লেট হয়ে গেছে উঠতে, একটু না অনেকটাই লেট হয়ে গেছে, তো ওই জন্য এত দেরি হলো স্নান করে আসতে। আর তো আমার কাজ হয়ে গেছে, আর এখন আমি চুলটা আঁচড়াবো, সিঁদুরটা পরবো, আর তারপর একটু বডি লোশন লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে যদি পারি আজকে ব্লগটা এখানেই শেষ করব, না হলে আজ একটুখানি আজকে তোমাদের সঙ্গে ইচ্ছা আছে যে আমার যে বিয়ের মানে বৌভাতের যে অ্যালবামটা আছে ওইটা তো আমি পেয়ে গেছি, অনেক দিনই হয়েছে, কিন্তু সেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। তাই ভাবছি আজকে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করব, দেখা যাক করে উঠতে পারি কি না। আর চলে গেছে খেতে, আর দিম্মার তো জানোই আজকে মনটা ভালো নেই, কারণ দিম্মার ভাই মানে আমার শেষ দাদা উনি অসুস্থ, হসপিটালাইজড, পিজিতে ওনাকে রেফার করা হয়েছে কালকে রাত্রে। তো তারপর থেকে সকাল থেকে আমরা কোনো খবর পাইনি উনি এখন কেমন আছেন, তবে আশা তো করছি উনি ভালোই আছেন, না হলে ভালো যদি না থাকতেন তাহলে তো নিশ্চয়ই খবর পেতাম। আর দিম্মাকে কালকে থেকে তো একটুও সামলানো যাচ্ছে না, কারণ দিম্মা খুব কান্নাকাটি করছে, এখন জানি না, যাই হোক এই
তো শুভ খেতে গেছে, এখন দেখা যাক শুভ এসে কি খবর দেয়। তবে আশা করি যেন উনি ভালো থাকেন, সুস্থ থাকেন, কারণ না হলে ডিম্বাকে আমরা আবার সামলাতে পারবো না। তো চলো, টিপও পরা হয়ে গেছে, সিঁদুরটা পরে নিই, আর চলো তারপরে তোমাদেরকে আমি আমার বিয়ের মানে সরি বিয়ের নয় বউ ভাতের অ্যালবামটা দেখাবো। আর দেখে অবশ্যই বলবে তোমাদের কেমন লাগে। আর দেখো তোমরা সবাই আমাকে বলেছিলে যে চুলে খোপা করে নিয়ে সিঁদুর পরতে, আমি কিন্তু এখন সেটাই করেছি, চুল আঁচড়ে পুরো খোপা করে তবে সিঁদুর পরি। তো চলো হয়ে গেছে, এবারে ভালো করে বসে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো। আমার গুনু কি সুন্দর, দেখো সোপির সঙ্গে শুয়ে আছে, আর সোপিও পুরো নিজের বাচ্চার মতো দেখো গুনুকে আলগে রেখেছে। এইটা তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি পারলাম না। জন্ম থেকে দেখছে না বাড়িতে এসেছি, আর তোমাদের মনকে না দেখালে তোমরা খুব রাগ করতে, তাই মনকে দেখালাম। অবশ্য সব থেকে বেশি দুজন মনকে ভালোবাসে, এক মিতা দি ভাই আর হচ্ছে প্রিয়াঙ্কা দি ভাই। তো তার মধ্যে আমার প্রিয়াঙ্কা দি ভাই দেখলেও এখন আর কমেন্ট হয়তো করবে না। এই দেখো তোমার মন কত বড় হয়ে গেছে। আর ওকে আমি এখন তেল মাখাবো, তো ভাবলাম তেল টেল মাখানোর আগে ওকে একটুখানি জামা কাপড় পরে আছে, তাই একটু তোমাদেরকে দেখিয়ে নিই, নাহলে তোমরা সবাই বলবে বন্টি তুমি বাড়ি গেলে অথচ আমাদের মনকে দেখালে না। এই দেখো তোমাদের মন কত দুষ্ট হয়ে গেছে, আমাকে শুধু লাথি মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। তো চলো আমি এবার ওকে তেল মাখিয়ে দিই, ওর মা ওকে স্নান করাবে, আর আমিও ভিডিওটা বড় করব না, শেষ করে দেবো। সকাল থেকে কাজ টাজ করে আমি আসব রেডি। কালকেই ফোন এসেছিল যে দিম্মার সেচো ভাই মানে শেষ দাদা উনি খুব অসুস্থ, তো সেরিব্রাল হয়েছে, ওনাকে পিজিতে ট্রান্সফার করা হয়েছে। তো আমরা তো দিম্মাকে সাধারণত কোনো খবর জানাই না, কিন্তু আমার শাশুড়িমা এক্সাইটমেন্টে দিম্মার সামনে বলে ফেলেছে। তারপরে দিম্মার ছোটো বোন মানে ছোট দিদিও দিম্মাকে ফোন করে জানিয়েছিল। তো যাই হোক, রাতটা কোনো রকম সবাইকে বলা হয়েছিল দিম্মাকে যেন কেউ কোনো খবর না দেয়, তো সেইভাবে আমরা কাটিয়েছি কোনো রকমভাবে। সকালবেলা খবর আসে যে শেষদাদা মারা গেছেন, তো ওকে নিয়ে শুভ গেছে, শুধু শুভ যায়নি, দিম্মা গেছে, শুভ গেছে, আমার শাশুড়ি মা গেছেন, আর হচ্ছে আমার শ্বশুরমশাই গেছেন, আর আমাকে এখানে রেখে দিয়ে গেছে, কারণ এখন তো যেতে নেই, এখনও বিয়ের এক বছর হয়নি, আর তারপরে হচ্ছে আমাদের যেহেতু অসুখ চলছে তো এই সময় অবস্থায় মিতবাড়ি যেতে নেই, শুধু দিম্মাকে সামাল দেওয়ার জন্য শুভ গেছে আর আমাকে এখানে রেখে গেছে। ও হয়তো সন্ধ্যাবেলা 7:30-8টার মধ্যে চলে আসবে, চলে এলে ও আমাকে নিয়ে বাড়ি যাবে। তো জানি না কি ইচ্ছা ভগবানের, কি শুরু করেছেন আমাদের সঙ্গে, আর এরকম একটা পরিস্থিতি। সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, দিম্মার ক্যান্সার হয়েছে আর কি, হয়েছিল ব্রেস্ট ক্যান্সার, কেমোথেরাপি চলেছে 5 বছর আগে, এখনও দিম্মার ট্রিটমেন্ট
ঠিকই আছেন, তো পুরো কিওর নয়। তো এই মতো অবস্থায় আমরা দিম্মাকে অনেক সামনে রাখি আর কি। কিছুদিন আগে হচ্ছে দিম্মার মেজো ভাই মারা গেছেন, মানে হচ্ছে মেজদাদা। তারপরে আমার দাদা শ্বশুর চলে গেলেন, তারপরে আবার হচ্ছে দিম্মার সেজো ভাই আজকে গত হলেন। তো এত কিছু শখ, দিম্মা কীভাবে সামলাবে আমরা জানি না, তবে চেষ্টা তো অবশ্যই করবো। গুনু পাশে ঘুমোচ্ছে তো ওই জন্য আস্তে আস্তে বলছি দিম্মাকে ঠিক করে তোলার, কিন্তু জানি না কি হবে। তো দিম্মা তো এখন ফিরবেও না, তার মধ্যে মাসিমণি মানে আমার মাসি শাশুড়ি ওইখান থেকে খবর পেয়ে চলে গেছে। এইমাত্র আমার ভাই বোনের সাথে কথা হলো, ওরা বাড়িতে আছে, মাসিমণি চলে গেছেন। তো ভগবানের এই মৃত্যু খেলা আমাদের পরিবারের উপর দিয়ে যে শুরু হয়েছে, এর প্রকোপ থেকে আমরা কবে বাঁচবো সত্যিই আমরা জানি না। আমরা এখন নিজেরাই নিরুপায় হয়ে যাচ্ছি, অসহায় হয়ে যাচ্ছি। সব থেকে কি, নিজের ছোট ভাই তো দিম্মা এই শোকটা, কারণ ভাইফোঁটার দিন দিম্মা অঝোরে কান্নাকাটি করছিল। আমাদের ভাইফোঁটার দিন এই বাড়িতে খাওয়া দাওয়ার কথা ছিল, আমরা সঙ্গে করে দিম্মাকে ছেড়ে আসতে পারছিলাম না। লাস্টে দিম্মা এখানে আসবে ওনা, জোর করে দিম্মাকে ধরে টরে নিয়ে এসেছিলাম। তো সেখানে আবার একজন ভাই, তারপর দিম্মার স্বামী, এত শোক। দিম্মা একটা অসুস্থ মানুষ কি করে নেবে সত্যি আমি বুঝতে পারছি না। আজকে ভেবেছিলাম তোমাদের সঙ্গে আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করবো, ভিডিও করে রেখেছিলাম, কিন্তু কি এইরকম একটা ঘটনাতে আমি কী করে শেয়ার করবো বলো? আর এগুলো যে আমাদের উপরেই কেন হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা সবাই আমার দিম্মার জন্য প্রার্থনা করো, আমার দিম্মা যাতে নিজেকে সামলে নিতে পারে। চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি, আর মনকে দেখিয়েছি, অবশ্যই বাড়িতে আছে তাই দেখিয়েছি। ভালো থাকো, সুস্থ থাকো, বারবারই বলছি, এই যা পরিস্থিতি শুরু হয়েছে আমি জানি না এর শেষটা কোথায় গিয়ে হবে। নিজেদের যে মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে খুব কাছের লোকগুলোকে আমরা কীভাবে হারিয়ে ফেলছি, মনে হচ্ছে যখন এখন মৃত্যুটা একটা খেলাতে পরিণত হয়েছে, মানে যখন তখন একটা কাণ্ড ঘটে যাচ্ছে। তো যাই হোক, আর কোনো ফলার ভাষা নেই, ব্লগটা এখানেই শেষ করছি। শুভরা রাত্রে ফিরে আসুক, দিম্মা কেমন থাকে অবশ্যই জানাবো। এখন তো পাগলের মতো কান্নাকাটি করছে, চিৎকার চেঁচামেচি করছে, স্বাভাবিক। তার নিজের ছোটো ভাই সেজো ভাই আর কি। তো চলো, এখানেই শেষ করছি।